হ্যালো ফ্রেন্ডস, সেলটাচে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমরুল শাকের অসাধারণ উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে। আমরুল ছোট ছোট সরু লতানো উদ্ভিদ, এটি মাটিতেই প্রসারিত হয়। আমরুল বা রোগ নাশ করে বলে একে কোথাও কোথাও আমরুক বলে। পাতায় তিনটি করে হৃৎপিণ্ডের আকারে টক স্বাদের পত্রক থাকে বলে একে চুকাত্রিপতিও বলা হয়। কোথাও কোথাও এটিকে অম্বলি বা শুষক পাতাও বলে। সাধারণত এটি বাড়ির আনাচে কানাচে ও পোড়া জমিতে এবং কখনো বাঙ্গা বাড়ির গায়ে দেখা যায়। শিকড় থেকে গুচ্ছবদ্ধভাবে প্রায় চারটি করে 7 থেকে 10 সেন্টিমিটার লম্বা দন্ডের পিন্তের মাথায় তিনটি পত্রক বিশিষ্ট পাতা ছাতার ন্যায় গজায়। এই আমরুলের রয়েছে অসাধারণ সব উপকারিতা, চলুন জেনে নেই। তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব হেলথ টিপস। আম দোষ দূর করে বলে এটির একটি নাম আমরুক, যা আগেই বলা হয়েছে। টাটকা পাতার রস ধূত্রার মাদকতা নিবারণ করে এবং রক্ত আমাশয় রোগে হিতকর। আমরুল রস জ্বরনাশক, জ্বর চিকিৎসায় আমাশয় এবং স্কার্বি রোগে ব্যবহার ওষুধের অন্যতম বেজ রূপে আমরুল পরিচিত। শাক রান্না করে খেলে ক্ষুধা বৃদ্ধি হয়, এটি হজমকারক। কোনো স্থানে ফোড়ায় যন্ত্রণা হলে আমরুলের পাতা বেটে প্রলেপ দিলে যন্ত্রণা লাঘব হয়। পাতা গরম জলে বেটে ফোড়ায় প্রলেপ দিলে ফোড়া ফেটে যায়। বিছু কামড়ালে আমরুলের পাতার রস যন্ত্রণা লাঘব করে। পুরাতন আমাশয় রোগে মাখন তুলা দুধের সাথে আমরুল পাতা সিদ্ধ করে দিনে 2 থেকে 3 বার খেলে বিশেষ উপকার হয়। মুখের দুর্গন্ধ নাশে ও দন্ত শোধনের জন্য আমরুল ব্যবহার করা হয়ে থাকে। আমরুল পাতার রস অল্প চিনির সাথে মিশিয়ে শরবতের মতো খেলে আমাশয় রোগজনিত পিপাসার শান্তি হয়। শিশুদের বুকে সর্দি বসে গেলে অথবা কাশি হলে মূল সহ আমরুল পাতার 1 চামচ রস গরম করে দিনে 1 বার বা প্রয়োজনে 2 বার খাওয়ালে জমা সর্দি উঠে যায়। সরিষার তেলের সাথে আমরুলের রস মিশিয়ে গরম করে বুকে পিঠে মালিশ করলে আরও ভালো হয়। অনেকে টক খেতে ভালোবাসেন কিন্তু খেলে অম্ল হয়, এক্ষেত্রে আমরুল ব্যবহার শ্রেয়, কারণ এতে আছে অম্ল, মধুর ও কষা, এই তিনটি রসের সমন্বয়। তাই আমরুল অম্লপিত্ত রোগ না বাড়িয়ে অতৃপ্ত রুচিকে তৃপ্ত করে। আমরুলের জীবাণুনাশক গুণ রয়েছে, তাই গায়ে চুলকানি অনেক সময় পাঁচরা হয়ে যায়, মনে হয় যেন দাঁত হয়েছে, এমন ক্ষেত্রে আমরুল পাতার রস গায়ে মাখলে উপশম হয়। মূত্রগ্রহ রোগ হলে অর্থাৎ প্রস্রাবের বেগ হয় কিন্তু হয় না, অনেক ক্ষেত্রে অপারেশন দরকার হয়, এরূপ ক্ষেত্রে আমরুল পাতার রস 2 চা চামচ করে প্রতিদিন 4 বার আধা কাপ পানি মিশিয়ে খেলে ওই অসুবিধা সেরে যায়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম আমরুলের অসাধারণ সব গুণাগুণ সম্পর্কে। এরকম নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।